কোটা ফ্যাক্টরি সিজন 3 আমি সবে কমপ্লিট করলাম। আছে টোটাল 5টা এপিসোড, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 50 থেকে 1 ঘন্টার মধ্যে, শেষ এপিসোডটা তো 1 ঘন্টারও বড়। তো কেমন লাগলো এই শোটা? আমি এটুকু বলতে পারি, এটা এমন একটা শো, কোটা ফ্যাক্টরি সিজন 3 যখন শেষ হবে, তুমি ভীষণ ভীষণভাবে ইমোশনাল হয়ে যেতে চলেছো। মানে জাস্ট তুমি ভাবতে পারছো না যে এই শোটা কোন জায়গাতে গিয়ে শেষ হবে। এবং প্রথম 2টো এপিসোড জাস্ট ফ্যাব, মানে ছোট্ট ছোট্ট জিনিস টিভিএফ যে কীভাবে করে এবং তারা যেরকমভাবে ওগুলোকে দেখায় না, দারুণ। একটা জায়গা আছে যে জিতু ভাইয়ার বাড়ির মধ্যে না, ওই দেওয়ালে হয় না যে রং চটে যায়, দেওয়ালের মধ্যে দাগ পড়ে যায়, তো ছোপ পড়ে গেছে। এবার একটা গিল্ট রয়েছে জিতু ভাইয়ার, যেটা যাচ্ছে না তার মধ্যে, এবং সে যতই দেওয়ালের ওপর প্রলেপ মারুক সেটা ফিরে আসছে। তো এই যে ওর সাথে ওই দেওয়ালের রং চটে যাওয়া, এটাকে যেভাবে কানেক্ট করলো, দারুণ। একদম এন্ডের যে শটটা, জিতু ভাইয়া এবং ভ্যাভব দুজন যাচ্ছে, পাশাপাশি যাচ্ছে যাচ্ছে, এবং একজন ঘুরছে এবং আরেকজনের পাথটা আলাদা হয়ে গেল, তোমার চোখ থেকে হয়তো জল বেরিয়ে যাবে যেরকমভাবে ওই শটটা নেওয়া এবং ওটার যে মানেটা দাঁড় করিয়েছে। আমি গল্প সম্পর্কে কিচ্ছু বলবো না, যেখান থেকে সিজন 2 শেষ হয়েছে সেখান থেকে সিজন 3 এগিয়েছে, কাদের সিলেকশন হবে, তাদের ফাইনাল প্রিপারেশান কী, এখানে তিলোত্তমা সোমের যে ক্যারেক্টার সে আসার পরে কী হচ্ছে এখানে, এবং জিতু ভাইয়া তার এই গিল্ট ফিলিংস কেন, এবং সে আলটিমেটলি কী ডিসিশান নেবে, এবং এই যে ওদের বন্ধুত্ব সেটা আলটিমেটলি কোন জায়গায় যাবে। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নেটফ্লিক্সে গিয়ে কোটা ফ্যাক্টরি সিজন 3 দেখতে হবে। এর পজিটিভ দিক নেগেটিভ দিক, আমার কাছে এই শোয়ের জন্য কোনো নেগেটিভ দিক নেই। এর প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই শোয়ের স্টেটমেন্ট, যেটা ভীষণ ভীষণ স্ট্রং, এবং সেটা এমন জায়গায় শেষে পৌঁছে যাচ্ছে যে তুমি যতটা এই শোটার সাথে জুড়েছো তার থেকে বেশি হয়তো আরও জুড়ে যাবে, কারণ এত ডিপার এর স্টেটমেন্ট। এরকমভাবে একটা স্টেটমেন্ট রাখছে যে যারা জিতবে, যারা টপার, তাদেরকেই শুধু কেন মনে রাখা হবে, যারা এই এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে কেন তাদের কথা মনে রাখা হবে না, এবং তারাও আলটিমেটলি কী রিয়েলাইজ করছে সেটা যেভাবে এই শোতে ব্যাখ্যা করা, দারুণ। এবং এই যে একটা গিল্ট ফিলিং, এই যে ভাইয়া কেন কেন স্যার নয়, এবং ও লাস্টে এই যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে সেটাকে যেরকমভাবে দেখিয়েছে, প্রত্যেকটা ক্রাইসিসকে যেরকমভাবে দেখিয়েছে, দেখবে কাউন্সিলিংয়ের জন্য যায় তো ভাইয়া, তো সেখানে 3rd এপিসোডে আছে, দুজনের কনভারসেশান চলবে, পুরো শটটা হাই অ্যাঙ্গেলে, এবং জিতু ভাইয়া নিজের সম্পূর্ণ যা যা দ্বিধাবোধ সম্পূর্ণ সব কিছু বলছে, এবং তার সাথে যার কথোপকথন চলছে তাকে দেখবে পুরোপুরি একদম আই লেভেলে ক্যামেরা রাখা। কিন্তু যখন জিজ্ঞাসা করলো জিতু ভাইয়া কেন কেন স্যার নয়, দেখবে ক্যামেরাটা আস্তে 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 একদম লো অ্যাঙ্গেলে চলে আসলো। তার কারণ হচ্ছে ও মাত্র এই জায়গাটাতেই ওর যে নিজের ওপর কনফিডেন্সটা, এই যে কেন জিতু ভাইয়া, এই ছেলেগুলোর সাথে ওর পার্সোনাল যে বন্ডিংটা শুধু এই জায়গাটাতেই ওর আছে, সেটাকে যেভাবে দেখালো না, দারুণ। এখানে মিনুর যে ক্যারেক্টার মিনার কাছে একটা অপরচুনিটি আসবে, মানে এটা ঠিক অপরচুনিটি নয়, ও একটা খুব বাজে পরিস্থিতিতে থাকবে, সেখানে ওকে একটা জুগাড় করে দেওয়া হবে। এবার ও কী স্টেটমেন্ট দেবে, ও ওই বাচ্চাগুলোর সাথে কীভাবে মিশবে, কাকে ফলো করে এসেছে, দারুণ। সিরিজে একটা জায়গা আছে ভাইভব ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে এবং ও কন্টিনিউ বকবক করে যাবে, তোমরা ট্রেলারে তার অল্প একটু পার্ট দেখেছো, পুরো শটটা যে কত বড় জাস্ট ভাবতে পারবে না, খালি প্যান রাউন্ড হয়ে যাচ্ছে, ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে, এবং ও কনস্ট্যান্ট বলে যাচ্ছে, সেই শটটা কীভাবে নিয়েছে এবং কীভাবে ও পারফরমেন্স দিয়েছে, দারুণ। এবং ছোট্ট ছোট্ট জিনিসপত্র, একজন যে কারোর ওপর ডিপেন্ড করবে না, একজন মানে সম্পর্কে আছে, এটা কিন্তু সত্যি হয়, সে হয়তো তাকে হার্ট করার জন্য ওরকম কোনো জায়গাই বলেনি, কিন্তু তার মনে হচ্ছে তাকে ডমিনেট করছে, বা এখানে একজন মায়ের যে দিকটা, বা এখানে দুজন টিচারের মধ্যে একটা ছোট্ট বিষয় নিয়ে ক্ল্যাশ, বা কোটা কীভাবে ফ্যাক্টরি হয়ে গেছে সেই স্টেটমেন্ট, বা এই ছেলেমেয়েগুলো এদের স্বপ্নটা কোন জায়গায় বিলং করছে, যেভাবে এই শোটায় দেখিয়েছে না, এটা একটা মাস্ট মাস্ট ওয়াচ। এবং যত এপিসোড এগিয়েছে এর রেফারেন্স শর্ট, প্রত্যেকটা চরিত্রের মধ্যে কনফ্লিক্ট,
সেগুলো যেভাবে এসেছে অনেক বেশি ডিপার। দ্য কোটা ফ্যাক্টরি সিজন থ্রি মাস্ট ওয়াচ, তোমাদের দেখা উচিত। এর এরকম একটা প্রেজেন্টেশনের জন্য, এরকম ক্যারেক্টারাইজেশনের জন্য, এরকম স্টেটমেন্টের জন্য, এরকম ন্যারেটিভের জন্য, এবং শোটা যখন শেষ হয় না, এই শোটা আমার মনে হয় শোটা বিবেচনা করে না কে টপার কে টপার নয়, এই শোটা প্রত্যেকের হয়ে যায়, জিতু ভাইয়া প্রত্যেকের হয়ে যায়। এই প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা খুব চিনি, এরা প্রত্যেকে কোনো না কোনোভাবে আমাদের, এটা আমাদের মনে হয়। তো তোমরা কোটা ফ্যাক্টরি সিজন থ্রি দেখো, আই হোপ তোমাদের খুব খুব ভালো লাগতে চলেছে। এবং যে পয়েন্টে সিজন থ্রি শেষ হয়েছে, যদি তারা কোনো সিজন নাও আনে না, এই শোটা লোকে মনে রাখবে, এবং খুব দারুণ একটা এন্ডিং। তো এই ছিল আমার রিয়াকশান কোটা ফ্যাক্টরি সিজন থ্রি নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জানো তো আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।